New year, new me. Bullshit. Unless. Hey warriors, this is Minhas Remo and আজকে আমরা জানবো how to keep your new year's resolution. আমি ফেব্রুয়ারিতে কেন বানাচ্ছি এই ভিডিওটা কারণ তোমরা সবাই জানুয়ারিতে রেজলিউশন করেছো but I'm guessing most of you, at least 80% of you couldn't follow through. How do I know this? Even though I'm an athlete, তারপরও আমি নিজেও রেজলিউশন টু দ্য পয়েন্ট রাখতে পারিনি. সো লেটস স্টার্ট আওয়ার নিউ ইয়ার্স রেজলিউশন ইন ফেব্রুয়ারি. অ্যান্ড আমি তোমাদেরকে বলবো কীভাবে মেথডিক্যালি ইউ ক্যান কিপ ইয়োর নিউ ইয়ার্স রেজলিউশন. লেটস গেট স্টার্টেড. স্টেপ নাম্বার ওয়ান, স্টার্ট উইথ ওয়াই. আমরা যে রেজলিউশন স্টার্ট করছি ওটার পিছনের কারণটা জেনে করি যে কী কারণে আমরা স্টার্ট করছি. আমরা এক একজন এক এক রকম, সো আমাদের উদ্দেশ্যও ডিফারেন্ট থাকতেই পারে. আমার যে উদ্দেশ্য থাকবে তোমার ওটা নাও থাকতে পারে. সো তোমার জন্য তোমার রিজন পার্সোনাল, সো ইউ নো ইউর রিজন যে তুমি কেন স্টার্ট করছো. ফর এক্সাম্পল, আমি আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইম্প্রুভ করতে চাই কারণ আমি আমার ফ্যামিলিকে একটা বেটার লাইফস্টাইল দিতে চাই. তাদের ইচ্ছা, তাদের কোনো রকম চাওয়া পাওয়া থাকলে আমি যেন ফুলফিল করতে পারি. দিস ইজ মাই রিজন টু ওয়ার্ক হার্ড. এই কারণে আই ওয়ান্ট আ বেটার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন. আরেকটা রিজন হতে পারে, যেটা আমি যেমন চাই যে আই ওয়ান্ট টু বি ফেয়ার, আমি আরেকটু ফিট হতে চাই কারণ আমি একজন অ্যাথলিট. আমি যদি ফিট থাকি আমার পারফরমেন্স বাড়বে অ্যান্ড আই উইল বি ইভেন স্ট্রঙ্গার. অ্যান্ড ওইটার পাশাপাশি আমি তো স্ট্রং হবই, বাট পাশাপাশি আমি নিজেকে ভালো দেখাতেও চাই, যেন আমি দেখতে আমাকে ভালো লাগে. কে না চায়, মানে হু ডাজন্ট ওয়ান্ট ইট. দিস আর টু রিজন. আমি যদি এই রিজনগুলো মাথায় রাখি ইনস্টেড অফ জাস্ট কাজ করেই যাচ্ছি কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো কারণ ছাড়া, আমি প্রত্যেকদিন জিমে যাচ্ছি, কোনো বড় পিকচার বা বিগার পিকচার না দেখে, পুরো বিগার রিজনটা যদি না জেনে আমি আগাতে থাকি লাইফে, জাস্ট রেজলিউশনের ক্ষেত্রে না, লাইফে কোনোখানে আমরা আগাতে পারবো না. সো আমরা যেন মনে রাখি স্টার্ট উইথ ওয়াই, বি রিয়েলিস্টিক. গত বছর যদি আমার ইনকাম 10,000 টাকা হয় তাহলে সামনে জানুয়ারি মাসে তো আমার ইনকাম 2,00,000 টাকা না হলে হয় না, বড় লোক. এখন যদি আমার গত মাসে ইনকাম 10,000 টাকা থাকে আর নেক্সট মান্থ থেকে যদি আমি এক্সপেক্ট করি যে 2,00,000 টাকা হবে, এইটা অ্যাকচুয়ালি থাপ্পড় খাওয়ার মতো এই কাজ, কারণ দিস ইজ ইন রিয়েলিস্টিক আর এটা রিয়ালিটি বেস না. আর আমার যদি ওয়েট সাপোজ 50 কেজি থাকে, হুইচ ইটস নট, আর আমি যদি প্ল্যান করি আমার এক মাসের মধ্যে 110 বা 120 কেজি হতে হবে, ইভেন বাই হলিউড স্ট্যান্ডার্ড ওইটাও রিয়ালিটি না. সো আমরা যেটা করতে পারি, আমার ইনকাম 10,000 থাকলে আই ক্যান এক্সপেক্ট 30,000 or 20,000 বেস্ট কেস সিনারিওস. আর ওয়েটের ক্ষেত্রে আমার ওয়েট যদি 50 থাকে আই ক্যান এক্সপেক্ট 55 অ্যাট মোস্ট. আমরা যখনই কোনো রকম রেজলিউশন করবো, উই গোয়িং টু মেক শিওর যে আমাদের রেজলিউশন রিয়ালিটি বেস, বিকজ রেজলিউশনস আর গোলস, প্রত্যেকটা হলো এক একটা গোল. আমরা যদি আউটরেজেস রাখি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমাদের ওইটার প্রতি আর কাজ করতে ইচ্ছা করবে না, বিকজ ওইটা আমাদের গোল থেকে অনেক দূরে লাগবে অ্যান্ড আমরাই ডিসহার্টেন্ড হয়ে ওইটা কন্টিনিউ করবো. সো লেটস কিপ ইট স্মল, হ্যাভ ফিউ ইম্পর্টেন্ট গোলস. এই মাসে 50 কেজি ওয়েট বাড়াইতে হবে, বাড়ি আমরা যদি একবারে সবগুলো খেতে চাই আমাদের কোনোটাই হবে না, উল্টা আমার পুরান ঢাকায় বলে মানুষজন একবারে অনেক খেতে গেলে বদহজম হয়। আমরা যেটা ফোকাস করবো কয়েকটা ইম্পর্টেন্ট গোল, আমি বলবো তিনটা ইম্পর্টেন্ট গোলসের উপর ফোকাস করতে। ফার্স্ট অফ অল একটা থাকবে পার্সোনাল ডেভেলপমেন্ট, আরেকটা থাকবে ফাইন্যান্স, দেন আরেকটা থাকবে হেলথ। পার্সোনাল ডেভেলপমেন্টে তোমরা যেটা রাখতে পারো, লাইক ইউ ক্যান রিড মোর বুকস, ফাইন্যান্সে মেবি স্টার্ট আ সাইড বিজনেস, অর মেবি ইনকাম 5,000 বা 10,000 ইনক্রিজ করা, অর ওয়েন ইট কামস টু হেলথ তোমরা ইউ ক্যান জয়েন দ্য জিম, মেবি স্টার্ট আউট উইথ 2 ডেজ আ উইক,
দেন আস্তে আস্তে তিন দিন চার দিন করে আস্তে 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 বিল্ড আপ করবে দিস ওয়ে তাহলে আমরা এক্সস্টেড হব না বাট যদি একবারে অনেকগুলো গোলস করতে চাই একসাথে অনেকগুলো জিনিস কভার করতে চাই কোনোটাই কভার হবে না এই কারণেই মোস্ট রেজলিউশন ফেল করে বি মোর স্পেসিফিক আমাদের গোলসগুলো যেন নির্দিষ্ট থাকে এবং স্পষ্ট থাকে কারণ আমাদের গোলসগুলো যদি ভেগ থাকে বা অগুছালো থাকে ওইটা আমরা কাউন্ট করতে পারবো না ওটা আমরা মাপতে পারবো না জিনিসটা আমরা প্রগ্রেস দেখতে পারবো না আমরা কীভাবে এটা নিয়ে আগাবো এটাও বুঝবো না সো প্রত্যেকটা গোল যেন স্পষ্ট থাকে ক্লিয়ার থাকে দিস ইজ দ্য মাস্ট থিং ইউ শুড নো ফর এক্সাম্পল আমি এই মাসে অ্যাটলিস্ট একটা বই পড়তে চাই সেকেন্ড আমি জিমে যেন এক্স্যাক্টলি সপ্তাহে তিন দিন যেতে পারি অ্যান্ড ইন কেস অফ ফাইন্যান্স আমি আমার ইনকাম 10,000 টাকা অ্যাটলিস্ট সামনে তিন মাসে যেন বাড়াতে পারি দিস আর স্পেসিফিক যে আমি ঠিক এতটুক টাইমে এতটুক জিনিস কভার করতে চাই দিস ইজ সিম্পল এটা মাথায় রাখলে আমাদের একটা মেজারেবল প্রগ্রেস আমরা দেখতে পাবো ব্রেক ইট ডাউন আমরা যে একটু আগে মেজারেবল জিনিসগুলো বললাম যেগুলো মাপা যায় ওইটাকে এখন ভাঙি আমরা একটা প্ল্যান বানাই আর এটা মেক শিওর করি যেন এটা ইজিলি ফলো করা যায় সো হাউ ডু ইউ ডু ইট আমি যদি এক মাসে যদি আমি দুইটা বই পড়তে চাই দুইটা বই অ্যাটলিস্ট 400 পেজ যদি হয় 30 দিনে আমার পার দিন 13টা পেজ হচ্ছে আর আমি যদি এটা দুই বেলায় ব্রেকডাউন করি উইচ উইল বি লাইক 6টা করে অ্যাপ্রক্সিমেটলি তেমন আমি সকালে যদি 6 পেজ পড়ি রাতে 6 পেজ পড়ি তাহলে বাই দ্য এন্ড অফ দ্য মান্থ আমি দুইটা বই কভার করতে পারবো আমরা যদি এটা ভেঙে ফেলি এরকম করে এখন কি এটা আরও অ্যাটেইনেবল লাগছে না এটা কি আরও ইজিলি করা যাবে এমন তো মনে হচ্ছে আর যদি আমরা বলি ও মাই গড 400 পেজ পড়বো কীভাবে আমরা তো বুঝতেছি না যে এটা কীভাবে আগাতে হবে এখন যখন বললাম 400 পেজ পড়তে হলে আমার প্রত্যেক দিন দুই বেলা 6 পেজ করে পড়তে হয় ইজেন্ট ইট মাচ মোর ইজিয়ার সো এটা আমাদের জন্য ইজি হবে আর আমি যদি 10,000 টাকা ইনকাম বাড়াতে চাই তাহলে আমার মেক শিওর করতে হবে যদি তিন মাসে 10,000 বাড়াতে চাই আমার প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 3,000 টাকা করে ইনকাম বাড়াতে হবে সো এই যে ব্রেকডাউনটা এটা মাথায় রাখলে এত বড় বড় গোলসও না আমাদের কাছে মনে হয় যে রিচেবল বিকজ আমরা বুঝি যে আমরা যদি ওয়েটও কমাতে চাই আমরা বলি যে আমরা 6 মাসের মধ্যে অ্যাটলিস্ট 10 কেজি যদি কমাতে পারতাম ইভেন দো এটা অনেক বড় মনে হয় যদি আমরা যদি ব্রেকডাউন করি এটা অ্যাটলিস্ট 1.5 কেজি বা মোস্টলি 1-2 কেজির রেঞ্জে থাকে সো এটা কিন্তু আরও অ্যাটেইনেবল সো এরকম করলে না আমাদেরই মন ভাঙবে না আর আমরা আরও মেন্টাল পাওয়ার পাবো আমাদের গোলসগুলো ইজিলি রিচ করতে সেট ডেডলাইন্স আমাদের প্রত্যেকটা গোলসের জন্য আমরা যেন সময়সীমা রাখি প্রত্যেকটা গোলস যেন আমাদের একটা নির্দিষ্ট সময়তে রিচ করতে পারি এটার করার কারণ হলো এটা আমাদের সেন্স অফ আর্জেন্সি দেয় কারণ আমাদের মধ্যে একটা তাড়াহুড়ো ক্রিয়েট করে তাহলে আমরা গোলসটা আরও ইজিলি রিচ করতে পারবো গোলসের শেষে আমাদের একটা সময় দিতে হবে যেন এই টাইমের মধ্যে আমরা আমাদের গোলসগুলো রিচ করতে পারি হ্যাভ আ পার্টনার তোমার হয়তো একটা ফ্রেন্ড রাখো বা পার্টনার রাখো তোমার ওয়ার্কিং পার্টনার হোক বা তোমার জিম পার্টনার হোক বা ইভেন তোমার এনি কাইন্ড অফ কলিগস যে তোমাকে এগুলো নিয়ে হয়তো মোটিভেট করবে বা পুশ করবে বা তুমি তার সাথে যদি রেগুলার যাও একটা অভ্যাসে পরিণত হবে জিনিসটা তো পার্টনারটা থাকলে হবে কি তুমি যদি একদিন নিজেও আলসামি করো কোনো কিছুতে কাজ করতে নিয়ে তোমার পার্টনারের কারণে তুমি আরও কাজ করতে চাবে বা তুমি জিমে যেতে চাবে দেন এগেন এটা সবার জন্য পসিবল না যদি তোমার পার্টনার না থাকে বা তোমার কোনো ফ্রেন্ড অ্যাকাউন্টেবল বা তোমার সিমিলার গোলস শেয়ার না করে দেন জাস্ট অ্যাপস দিয়ে রিমাইন্ডার দিলেই হবে হুইচ সামটাইমস আই ডু ইভেন দো অনেক সময় ফলো করা হয় না বাট একটু ডিসিপ্লিন তো লাগবেই একটা গোল যদি রিচ করতে চাই ইটস গোনা টেক আ লট অফ ওয়ার্ক মেক ইট আ হ্যাবিট আমরা যখন কোনো কিছু স্টার্ট করতে নেই বা কোনো গোলস রিচ করতে নিই বা আমরা যে অ্যাকশনগুলোর কথা একটু আগে বললাম ওগুলাকে যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি তাহলে কিন্তু আমাদের জিনিসটা ইজিয়ার হয়ে যায় কারণ নতুন কিছু স্টার্ট করতে হলে আমাদের অনেক উইল পাওয়ার লাগে বা জিনিসটা যদি অটোমেটেড হয়ে যায় অটোমেটিক হয়ে যায় তাহলে কি আমাদের চিন্তা করতে হবে না আমরা জাস্ট দিনের শুরুতে উইল জাস্ট গো উইথ দ্য ফ্লো আমি যখন জিম স্কিপ করি আমি এক্সকিউজ খুঁজতে থাকি জিনিসটা কীভাবে আমি এড়াতে পারি কারণ কি হয় একটা জিনিস ফলো করতে করতে যদি আমি ছেড়ে দিই ওইটার ট্রেন্ড ফলো হতে থাকে আমরা ওই নিয়মেই আবার যেতে থাকি সো আমরা যেটা মাথায় রাখবো যে এটাকে একটা হ্যাবিটে ট্রান্সফর্ম করবো অ্যান্ড মেক শিওর যে উই স্টিক টু ইট অ্যাকর্ডিং টু আ স্টাডি ইন ইউকে একটা হ্যাবিট ফর্ম করতে বা একটা অভ্যাসটাকে ক্রিয়েট করতে 66 ডেজ লাগে 66 সো আমরা যদি 66 ডেজ যদি কন্টিনিউয়াস করতে পারি
আমরা মেক শিওর করব যে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে যদি কোনো ইম্পর্টেন্ট কাজ করতে হয়, লাইক আই সেড, অটোমেটেড এন্ড অনেক উইল পাওয়ার লাগে। ইম্পর্টেন্ট কাজগুলো দিনের শুরুতে যদি করা যায়, লাইক জিমে যাওয়াটা, এটা নিয়ে অনেকে সাফার করে, দিনের শুরুতে যদি করা যায় তাহলে আমাদের আর চিন্তা করতে হবে না। ইভেন দো দিনের শুরুতে জিনিসটাকে সেট করা অনেক টাফ, বাট মোস্ট অ্যাথলিট এগুলাই করে, এটা হলো একটা থিং। আর আপনারা বা তোমরা যদি সাপোজ পড়াশোনা করতে চাও, আমরা অনেকে রাতে পড়তে বসি, যদি আমাদের স্কুলস কলেজ বন্ধ থাকে, আমরা পড়াশোনা যদি দিনে শেষ করে ফেলি সারাদিন, কিন্তু আমাদের আরও মেন্টাল প্রেশার বা বার্ডেনটা থাকে না। সো এনি কাইন্ড অফ বিগ থিংস, বড় জিনিস আমরা ট্রাই করবো সকালে করার, কারণ ওই টাইমে আমাদের উইল পাওয়ার সবচেয়ে বেশি থাকে অ্যান্ড আমাদের জিনিসটা কমপ্লিট করার চান্সেস অনেক বেড়ে যায়। রিমেম্বার, অভ্যাস, সকালবেলা অ্যান্ড ডিসিপ্লিন, এই তিনটা জিনিস যদি মাথায় রাখি তাহলে আমরা এই জিনিসটা অ্যাকমপ্লিশ করতে পারব। এটার সাথে আমি আপনাদেরকে একটা কোট বলতে যাবো, যেটা হলো অ্যারিস্টটলের, উইচ সেজ দ্যাট উই আর হোয়াট উই রিপিটেডলি ডু, এক্সেলেন্স দেয়ারফর ইজ নট অ্যান অ্যাক্ট বাট আ হ্যাবিট। আই হোপ দিস টেক্স টু ইয়ার হেল্প। কিপ ট্র্যাক, মাস শেষে আমরা যদি যা যা করে আসছি ওটা যদি কোনো হিসাবই না থাকে তাহলে আমরা বুঝবো না যে আমরা কতদূর আগালাম বা কতদূর যেতে হবে। ইটস লাইক একটা রিভিউ, যেটা আমরা সবসময় ট্র্যাক করতে পারি যে কোথায় যাচ্ছি। যেমন যেমন কোম্পানিরা পারফরমেন্স রিভিউ করে, আমরা স্কুলে যেমন পরীক্ষা দেই আমাদেরকে রিভিউ করার জন্য, আমরা এরকম করে আমাদের গোলসটাকে রিভিউ করব মান্থলি বা উইকলি। গোল রিভিউ, জাস্ট ডুইং মাই পার্ট। সো কিপ ট্র্যাক। বোনাস টিপ, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকেই এই জিনিসটা করতে চায় না, যেটা হলো লিখে রাখা, রাইট ইট অল ডাউন। আমরা বলি না প্ল্যান করার জন্য, সব প্ল্যান মাথায় মাথায় করলে হবে না, জিনিসটা একটা কাগজে লিখে রাখলে ইট বিকামস লাইটার, এটা ট্যাঞ্জেবল হয়ে যায়, সামথিং রিয়েল। জিনিসটা যদি লিখে রাখি আমরা প্রগ্রেশন তো নিজেরা দেখবই, অ্যাট দ্য সেম টাইম আমাদের কাছে রিভিউ করার জন্য একটা ট্যাঞ্জেবল জিনিস থাকবে। সো রাইট ইট ডাউন। তোমরা যদি সেলফ ডিফেন্স নিয়ে খুবই আগ্রহী থাকো, আমি তোমাদের জন্য একটি ফ্রি অনলাইন সেলফ ডিফেন্স কোর্স বানিয়েছি, যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম এভার। অ্যান্ড তোমরা যদি ওইটাতে এনরোল করতে চাও বা ওইটার ব্যাপারে জানতে চাও, জাস্ট ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। রিমেম্বার, ইটস অ্যাবসোলিউটলি ফ্রি, তোমাদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু দিতে হবে না, জাস্ট সাইন আপ করো অ্যান্ড জাস্ট লার্ন সাম মুভস অ্যান্ড ইউ নো সেভ ইউর সেলফ। কারণ নিজেদের সেলফ ডিফেন্সের ব্যাপারে আসলে আমাদের অ্যাওয়ারনেস খুবই কম, নিজেদের উপর যদি আমরা একটু কিছু সময় ইনভেস্ট করি আমরা অনেক অনেক দুর্ঘটনা এড়াতে পারবো। জাস্ট সিম্পল, জাস্ট সাইন আপ অ্যান্ড রিমেম্বার, বি অ্যান অপোনেন্ট, নট অ্যা ভিকটিম, অ্যান্ড আই উইল সি ইউ অন দি আদার সাইড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।